দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিষয়ভিত্তিক গানের নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং আজকে সকালটা কিন্তু বেশ মিষ্টি একটা সকাল কারণ না শীত না গরম এই সময়টা একটা কেমন যেন শরৎ শরৎ ভাব রয়েছে যদিও প্রকৃতিটা শরতের নয় তবে এরকম সকাল সকাল যদি দারুণ কিছু গান হয়ে যায় এবং সেই সাথে নিজের ব্যস্ততার সময়টাও শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া যায় তাহলে সারাটা দিন কিন্তু অসাধারণ কাটে আপনার সকাল আপনার সারাটা দিন যেন অসাধারণ কাটে তাই তো আমরা দারুণ কিছু গান নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে সময়টা কাটাবো বলে এবং আমি আজকে বলবো নিজেকে অনেক বেশি ভাগ্যবতী এর পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে শিক্ষাগুরুর পাশে বসে থাকা পরম সৌভাগ্যের ব্যাপার এবং সেই সৌভাগ্যের দিন আমার আজ আমার সাথে আজ স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর শাহনাজ নাসরিন ইলা শুভ সকাল ম্যাডাম শুভ সকাল কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি এবং আজকে আমার দিনটা তো সত্যি বললাম যে আজকে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে যে আজ আমার দিনটা অন্যরকম ভাবে শুরু হলো আমার খুব ভালো লাগছে যে তুমি আজকে আমার সাথে আছো অনুষ্ঠানে এটা দেখে কারণ নিজের ছেলেমেয়েরা যেমন কোনো একটা যখন জায়গায় যায় তখন দেখতে যেমন ভালো লাগে ঠিক তুমিও তো আমার তাই সেরকমই যে আমার স্টুডেন্ট সেখানে তুমি এরকম একটা জায়গায় কাজ করছো আমার আমারও খুব ভালো লাগছে সত্যি অসাধারণ একটা সময় কাটবে তবে প্রতি পর্বে যেদিন আমি থাকি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যদি তাদের সাথে অর্থাৎ আমার পরিবারের অন্যান্যদের সাথে যদি একটু শুভ সকাল বিনিময় করি সজীব ভাই রয়েছেন কিবোর্ডে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় মিলন ভাই রয়েছেন তবলায় রয়েছেন গিটারে দৌলত ভাই এবং অক্টোবরে বিদ্যুৎদা শুভ সকাল সবাইকে আমরা দিনটা শুরু করতে চাই কোন গান দিয়ে শুরু করব আজকে তো বিষয়ভিত্তিক যেহেতু বললে অনুষ্ঠান তিন কবির গান তো তিন কবির মধ্যে রজনীকান্ত সেন তো আমরা জানি যে ভক্তিগীতির হিসেবে উনি অনেক প্রসিদ্ধ ভক্তি সঙ্গীতে তো ওনারই একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাই সকাল সকাল প্রার্থনার মধ্য দিয়ে যদি সময়টা শুরু হয় একটা প্রশান্তি কাজ করে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোচায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোচায় তব Thank you.
সমাজের যে কোনো পরিস্থিতিতে কিংবা মনের যে কোনো পরিস্থিতিতে আসলে সঙ্গীত এমন দাওয়া হিসেবে কাজ করে যেটা আমার মনে হয় যে অন্য কোনো কিছুর দ্বারাই সম্ভব না। যে কোনো একটা পরিবেশটা যদি উত্তপ্ত থাকে, একটু উত্তপ্ত থাকে, তখনও কিন্তু এরকম একটা গান শান্তির পরশ বুলিয়ে দিতে পারে। হ্যাঁ, আসলেও তাই, যে সঙ্গীত আসলে মানুষের মনকে একটা স্থির অবস্থায় আনা। তুমি তো জানো যে আসলে সঙ্গীত আমরা প্রাচীনকাল থেকে দেখেছি যে উপাসনা হিসেবে এসছে, যে সঙ্গীত সঙ্গীত আসলে একটা মেডিটেশনও বলা যায়, মেডিটেশন যে সঙ্গীতের মধ্যে দিয়ে করা যায়। সেটাই, আমরা প্রত্যেকটা মানুষ আসলে গানের শব্দের মতো যদি ভাবতে পারতাম তবে জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠত। আর সব কথাই কিন্তু গানের মধ্যে দিয়ে বলা যায়, বলা যায়। আমরা পরবর্তী গানে যেতে চাই। আমি এবার দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান করছি। বাহ, আমরা একে একে গান পাচ্ছি না, একসাথে না পেয়ে। সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি আমি, আমি তার
পাঁচ কবির গানের কথাই যদি একসাথে বলি, পাঁচ কবিরই একটা বৈশিষ্ট্য হচ্ছে আলাদা আলাদা জায়গা থেকে হয়তো শব্দগত ভিন্নতা রয়েছে, সুরের ভিন্নতা রয়েছে, কিন্তু ভাবের দিক থেকে কিন্তু একই ছিলেন। ঈশ্বর প্রেম, মানব প্রেম কোথায় যেন একাকার হয়ে যায়। হ্যাঁ, আর একটা জিনিস কি যে পাঁচ কবি ওনারা কিন্তু সমসাময়িক, প্রত্যেকের সমসাময়িক থাকলেও প্রত্যেকের গানের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকে, যেমন দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানটা, দ্বিজেন্দ্রলাল রায় তো আমরা জানি যে পাশ্চাত্য সঙ্গীতে উনি অনেক বেশি উনি শিখেছিলেন, করেও ছিলেন, ওনার গ্রাহণের প্রভাব সুরে অনেক বেশি প্রভাব ছিল পাশ্চাত্য সঙ্গীতের। আর তাছাড়াও বাণীর দিক থেকেও কিন্তু দেখলে বোঝা যায় যে এগুলো আলাদা গান, প্রত্যেকের গান আলাদা আলাদা। সেটাই, মানে ভাবের দিক, মানে ভাবগত দিকটা একরকম থাকলেও প্রকাশ ভঙ্গিটা ভিন্ন ছিল, সুরের দিক থেকে সব ভিন্ন ছিল। আর তখন ধরো যেটা ছিল সেটা হচ্ছে যে সময়ের একটা প্রভাব, যে ওই সময়ে যারা গান লিখেছেন, এই যে যেগুলো বললে তুমি, যে প্রকৃতি, পূজা, প্রেম, তারপর স্বদেশ, এগুলো কিন্তু একটা একটা সাধারণ একটা বিষয় ছিল, যে এই বিষয়গুলোর উপরই ওনারাও কিন্তু, এই পাঁচ কবি কিন্তু এই বিষয়গুলোর উপরই গান রচনা করেছেন। সব বিষয়ে তাদের গান পাওয়া যায়, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে গানের কথায় এবং সুরে। এবারে কার গান শুনবো? এবার এবার অতুল প্রসাদ সেনের একটা গান করি। আচ্ছা, ভাষিও এই ভাবের
সহজ কথায় সহজ ভঙ্গি, একদমই মানে বোধগম্য হওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হয় না। আমার মনে হয় যে তার গানের বিশেষ বৈশিষ্ট্য এটা, অসাধারণ গান শুনছি এবং সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে, একেবারে অন্যরকম লাগছে। পরবর্তী গানে যাব এবং পরবর্তীতে কোন কবির গান শুনব? পরবর্তীতে আবার রজনীকান্ত সেনের একটা গান করি। রজনীকান্ত সেনের গান আবারও শুনছি আমরা। কোন গান শুনব? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। রজনীকান্ত সেনের মানে নিবেদন এবং ভক্তি তো অসাধারণ অসাধারণ, এত সহজ কথায়, মানে কোনো কঠিন কোনো কথা নাই, যে ঈশ্বর অনেক দূরের, অনেক দূরের মানুষ, সহজভাবে কোনো কিছু বলা যাবে না, এরকম কিছু নাই, মনে হচ্ছে যে আমারই আমারই খুব কাছের কাছের আমার মাঝেই বসবাস। আমরা যেটা সবসময় বলি যে আসলে সব মানুষের মনে, তার মানে জীবের মনের মাঝেই থাকেন ঈশ্বর, তো সেই ব্যাপারটা আসলে তাদের গানের মধ্যে খুব সহজভাবে ফুটে এসেছে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয়
আমরা তিন কবির গান শুনতে পাই, কিন্তু দেখা যায় যে সেই গান শোনাটা অন্য দুই কবির মতো করে হয় না, এত ফ্রিকোয়েন্টলি আমরা শুনতে পাই না, বা অনেক যে গান রয়েছে গুটি কয়েক গান হয়তো আমরা শুনতে পাই। এই যে গানের চর্চার জায়গাটা কতটা হচ্ছে এবং মানে সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি, এটা একটু মানে শুনবো, তবে তার আগে একটা গান শুনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার একটি দ্বিজন লাল রায়ের একটি গান করি, করে তারপর বলছি এটা উত্তর। তোমার কাছে
সময়টা বড় অদ্ভুত, এত দ্রুত চলে যায়, মাঝে মাঝে মনে হয় যে একটু থামিয়ে দেই, কিন্তু সেই থামানোর সাধ্যটা আমাদের নেই। আজকের মতো আয়োজনে একেবারেই শেষে চলে এসেছি আমরা, আজকে বিদায় নিতে হবে। তার আগে আপনাকে অনেক 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 ধন্যবাদ সকালটা আমাদের সাথে শুরু করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে যারা বাজিয়েছেন এত ভালো, মানে আজকে খুব ভালো বাজনা ছিল, আমার খুব ভালো লেগেছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর একটা গান অর্থাৎ শেষ গানটা শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব। দর্শক, গান যে যেমনভাবে আমরা শুনলাম তাতে করে চারপাশটা একদম নিশ্চুপ হয়ে গেছে, নিজের মাঝে নিজে কিছুটা সময় কাটাতে পেরেছি নিশ্চয়ই। এবারে শুরু হবে কর্মব্যস্ততা, সবার সময় অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবেন এনটিভি। শুভ সকাল সবাইকে আরো একবার। এবার একটু তো অত বৃষ্টির গান গাইছি, গান দিয়ে শেষ করছি। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশ বল আমারে। তারা কেউ রঙিন ওর না গায়ে, কেউ সাদা কেউ নীল মেশে। তারা কেউ রঙিন ওর না গায়ে, কেউ সাদা কেউ নীল মেশে। আকাশ বা